আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে এখন অনেক দিন হয়ে গেল সরাসরি ক্লাস নিতে পারছি না তাই এখন তোমাদের সাথে আমাদের এভাবে ভিডিওর মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে জানি হয়তো ওভাবে আগের মতো ক্লাসগুলো হচ্ছে না বলে তোমাদের হয়তো ভালো লাগছে না আমাদেরও মন চায় না কিন্তু কিছুই করার নেই তারপরও করতে হবে আমরা চেষ্টা করে যাচ্ছি তোমরাও চেষ্টা করো আশা করি সবার প্রচেষ্টায় মোটামুটি একটা ভালো ফলাফল আসবে তো আমরা গত ক্লাসে যেই সৃজনশীলটা নিয়ে আলোচনা করেছিলাম অনেকেই সৃজনশীলটার গ এবং ঘ এ দুটি প্রশ্ন সম্বন্ধে আমাকে বলেছিলে তাই আজকের এই ভিডিও আবার তোমাদের ঘ এবং ঘ তোমরা বুঝতে পারোনি তাই ভিডিওটি আবার ভিডিওটি দেওয়া হলো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে যাই হোক প্রথমে সৃজনশীলটি না একটু আলোচনা করি তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এবং যেহেতু আমরা আগেই জনসংখ্যা তত্ত্বের বিভিন্ন তত্ত্বগুলো নিয়ে আলোচনা করেছি তাই তোমরা চিত্রটি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বের চিত্র যাই হোক চিত্রটিতে প্রথমে সৃজনশীলে বলা হয়েছে স্থূল জন্মহার কী ক্ষনাম্বার কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন নম্বরে বলা হয়েছে উদ্দীপক থেকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো আর গ হচ্ছে প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত এবং কেন বিশ্লেষণ করো প্রথম স্তুর জন্মহার কি আমরা সবাই জানি কোনো দেশে প্রতি বছর মোর যে জনসংখ্যা পাওয়া যায় তা প্রতি হাজারে আমরা যে হিসাবটা করি প্রতি হাজারের জন্মের যে হিসাব এটাই হচ্ছে আমাদের জন্মহার অর্থাৎ কোনো দেশে প্রতি বছর মোর জনসংখ্যার প্রতি হাজারে যে সংখ্যক শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের জন্মহার বলে খ নাম্বার প্রশ্ন ছিল কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব আমরা এটা খুব ভালোভাবে আমরা অনুভব করতে পারি বিশেষ করে আমরা বাংলাদেশের জনগণ কারণ আমাদের জনসংখ্যা অতিরিক্ত খুব বেশি জনসংখ্যা এবং এই অতিরিক্ত জনসংখ্যার কারণে কর্মসংস্থানে কী প্রভাব পড়ছে এটা আমরা সকলেই উপলব্ধি করতে পারি আমাদের দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কর্মসংস্থানের সুযোগ তেমন নেই জনসংখ্যা দ্রুত বাড়লেও কর্মসংস্থানের সুযোগ তেমন বাড়ে না ফলে আমাদের দেশে বেকারত্ব দেখা দেয় অর্ধ বেকারত্ব সদ্য বেকারত্ব দিন দিন দেখা দিচ্ছে বহু জনগণ বহু দেশে তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করবে আমাদের মতো যে বিভিন্ন দেশ আছে এ দেশে এই জিনিসগুলো লক্ষ্য করা যায় যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর লেখা হচ্ছে জীবন ধারণের জন্য কর্মসংস্থানের একান্ত প্রয়োজন তবে জনাদিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলে কোনো দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলেও সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ে না ফলে বেকারত্ব অর্ধ ব্যাকারত্ব সদ্য ব্যাকারত্ব দিন দিন বৃদ্ধি পায় জনবহুল দেশে শিল্প সেবা খাত শক্তিশালী না হলে কৃষি বহির্ভূত খাত কর্মসংস্থানের সুযোগও খুব সীমিত থাকে তাই ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে বেকার সমস্যা আরও প্রকট আকার ধারণ করে এভাবে অতিরিক্ত জনসংসা জনসংখ্যা কর্মসংস্থানের উপর প্রভাব ফেলে যাই আজকে আমরা মূলত আলোচনা করব ঘ নাম্বার প্রশ্ন নিয়ে উদ্দীপক থেকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো এ প্রশ্নের জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে নিম্ন জনসংখ্যা কি আর অতি জনসংখ্যা কী তো আমরা জানি কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যার যে স্তরে দেশের বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার দ্বারা উৎপাদন ও মাথা বিচয় সর্বোচ্চ হয় তাকে আমরা কাম্য জনসংখ্যা বলি যদি কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হয় তবে তাকে আমরা নিম্ন জনসংখ্যা বলি আবার জনসংখ্যা বাড়ার সাথে সাথে শ্রমের যোগান বাড়ে শ্রম বিভাগ প্রবর্তিত হয় উৎপাদন ক্ষেত্রে উন্নতর কলা ব্যবহার ঘটে এবং প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার সম্ভব হয় তখন মাথাপিছু আয় প্রকৃত আয় বাড়তে থাকে অবশেষে জনসংখ্যা বেড়ে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে দেশে প্রাকৃতিক সম্পদ ও মূলধনের পূর্ণ ব্যবহার করে মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তখন জনসংখ্যার তুলনায় সম্পদ বৃদ্ধি না পাওয়ায় মাথাপিছু আয় কমে এ পর্যায়ে জনসংখ্যাকে অধিক জনসংখ্যা বলে তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি আমাদের অতি জনসংখ্যা এবং নিম্ন জনসংখ্যা নিম্ন জনসংখ্যা হচ্ছে আমাদের যে কাম্য জনসংখ্যা আছে তার চেয়ে যদি আমাদের প্রকৃত জনসংখ্যাটা কম হয় তবে তাকে আমরা নিম্ন জনসংখ্যা বলি আবারও বলছি প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হলে তাকে আমরা নিম্ন জনসংখ্যা বলি আর প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে বেশি হলে তাকে আমরা বলেই হচ্ছে অতি জনসংখ্যা যাই হোক তাহলে আসা যাক যে আমাদের যে উদ্দীপক অর্থাৎ যে চিত্রটি আছে এখান থেকে নিম্ন জনসংখ্যা অতি জনসংখ্যা কতটুক দেখানো হয়েছে তা আমরা এখন দেখাবো সবাই লক্ষ্য করো উদ্দীপকে অর্থাৎ আমরা চিত্রটিতে যেটা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে জনসংখ্যা এবং লম্ব অক্ষ দাম নির্দেশ করা হয়েছে ভূমি অক্ষে জনসংখ্যা এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে সরি লম্বক্ষে মাথাপিছু আয় দেখানো হয়েছে চিত্রে ও এম টু জনসংখ্যা স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ চিত্রে ও এম টু জনসংখ্যা স্তরে মাথা পিছু আয় সর্বোচ্চ সবাই লক্ষ্য করো ও এম টু স্তরে জনসংখ্যা স্তরে মাথা পিছু আয়টা হচ্ছে সর্বোচ্চ সবাই দেখতে পাচ্ছ ও এম টু স্তরে আমাদের মাথা পিছু আয় হচ্ছে এন বিন্দুতে অর্থাৎ মাথা পিছু আয়টা হচ্ছে এম টু এন সবাই লক্ষ্য করো আমাদের এটা হচ্ছে এম টু এন এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মাথা পিছু আয় এবং এক্ষেত্রে আমরা এই বরাবর আসলে দেখতে পাচ্ছি আমাদের সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে ও ওয়াই টু সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে ও ওয়াই টু অর্থাৎ ও এম টু অর্থাৎ ও এম টু জনসংখ্যা স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ এম টু এন যাকে আমরা ও ওয়াই টু ও বলতে পারি তাহলে আমাদের মাথাপিছু সর্বোচ্চ হচ্ছে এম টু এন বা ওয়াই টু আচ্ছা এখন আসো জনসংখ্যা যদি এই এম টু স্তর থেকে কম হয় জনসংখ্যা যদি এম টু স্তর থেকে কম হয় তাহলে আমাদের জনসংখ্যা হবে এম টু স্তর থেকে কমে হবে ও এম ওয়ান কত হবে ও এম ওয়ান পরিমাণ হয় তাহলে আমাদের পিছু আয় ও এম টু স্তর থেকে কমে পিছু আয় এম টু এন স্তর থেকে কমে চলে আসে আমাদের এম ওয়ান এ সবাই লক্ষ্য করো আমাদের চলে আসে এম ওয়ান এ ঠিক এই বরাবর যদি এখানে দেখায় তাহলে হচ্ছে আমার ও ওয়াই ওয়ান পরিমাণ এক্ষেত্রে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধিতে পিছু আয় হ্রাস পেয়েছে কী হয়েছে জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের মাথা আয় হ্রাস পেয়েছে আবারও বলছি যদি আমাদের এম ও এম ওয়ান পরিমাণ মাথাপিছু আয় হয় তাহলে ওটাকে আমরা বলতে পারি ও ওয়াই ওয়ান পরিমাণ এটি নিম্ন জনসংখ্যা নির্দেশ করে ও ওয়াই ওয়ান এটা নিম্ন জনসংখ্যা নির্দেশ করে অর্থাৎ এক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ কমেছে আবার জনসংখ্যা যদি ও এম টু থেকে সবাই লক্ষ্য করো জনসংখ্যা যদি আমার ও ও এম টু থেকে এম থ্রিতে যায় এম থ্রিতে যায় তখন মাথা পিছু আয় হয় এম থ্রি এইচ আর আমাদের এই জায়গায় হয় ও ওয়াই ওয়ান পরিমাণ এক্ষেত্রে দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে মাথা পিছু আয় হ্রাস পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে মাথা পিছু আয় হ্রাস পেয়েছে অর্থাৎ এইচ বিন্দুতে ও এম থ্রি পরিমাণ জনসংখ্যা এবং মাথাপিচ ও ওয়াই ওয়ান পরিমাণ যাকে আমরা অতি জনসংখ্যা নির্দেশ করে তাহলে আমাদের প্রশ্ন ছিল অতি জনসংখ্যা ও অতি জনসংখ্যা ও নিম্ন জনসংখ্যা তাহলে আমাদের নিম্ন জনসংখ্যা নির্দেশ করছে ও এম ওয়ান আর অতি জনসংখ্যা নির্দেশ করছে ও এম থ্রি পরিমাণ তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা এটাই ছিল আশা করি সবাই বুঝতে পেরেছ আসো এখন আমরা তারপরের যে আমাদের উদ্দীপকের প্রশ্নটা ছিল তা নিয়ে আলোচনা করি প্রশ্নটা ছিল প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত এবং কেন প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত এবং কেন তো শিক্ষার্থীরা আসো এখন এটা নিয়ে আলোচনা করি উদ্দীপকে আমাদের কাম্য জনসংখ্যা হচ্ছে ও এম টু পরিমাণ কাম্য জনসংখ্যা হচ্ছে ও এম টু পরিমাণ সবাই খুব সহজেই লক্ষ্য করতে পারছো যে ও এম টু পরিমাণ কারণ হচ্ছে এখানে আমাদের আয় সর্বোচ্চ হয় তাহলে যে পরিমাণ জনসংখ্যায় আমাদের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে আমরা কাম্য জনসংখ্যা বলি তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ক্ষেত্রে কাম্য জনসংখ্যা কত তাহলে আমাদের কাম্য জনসংখ্যা হচ্ছে ও এম টু আর গ নাম্বার প্রশ্নে আমরা দেখেছি আমাদের অতি জনসংখ্যা হচ্ছে ও এম থ্রি আমাদের অল্প জনসংখ্যা যাকে বলা হয় তা নিম্ন জনসংখ্যা নিম্ন জনসংখ্যা হচ্ছে ও ওয়ান তাহলে আমাদের কাম্য জনসংখ্যা হচ্ছে ও টু তাহলে আগেই বলেছি যে কাম্য জনসংখ্যা থেকে জনসংখ্যা যদি কম হয় তাকে আমরা বলি নিম্ন জনসংখ্যা কাম্য জনসংখ্যা থেকে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা তাকে বলি অতি জনসংখ্যা এক্ষেত্রে আমার এই প্রশ্নে জানতে চেয়েছি আমাদের কাম্য জনসংখ্যা কত তাহলে আমাদের কাম্য জনসংখ্যা হচ্ছে ও এম টু কাম্য জনসংখ্যা ও এম টু কারণ কাম এ ও এম টু জনসংখ্যা যখন তখন মাথা পিছু আয় হচ্ছে আমার ও সরি এম টু এন পরিমাণ যা এই এই জায়গায় পিছু আয়ের এই জায়গায় দেখায় ও ওয়াই ওয়ান পরিমাণ এই কারণে আমাদের ক্ষেত্রে এটাকে বলা হবে কাম্য জনসংখ্যা যাই হোক কাম্য জনসংখ্যা হচ্ছে সর্বোত্তম কাঙ্ক্ষিত জনসংখ্যা যেখানে উৎপাদন আয় মাথাপিচু আয় সর্বোত্তম হয় কাম্য জনসংখ্যার তত্ত্ব অনুসারে কোনো দেশের প্রাকৃতিক সম্পদকে পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্য একটা বিশেষ জনসংখ্যার প্রয়োজন এবং ওই জনসংখ্যাকে আমরা বলি কাম্য জনসংখ্যা কোন দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হলে তাকে আমরা বলি নিম্ন জনসংখ্যা আর যদি কাম্য জনসংখ্যার থেকে বেশি হয় তাকে বলে আমরা অতি জনসংখ্যা তো সবাই লক্ষ্য করো ভূমি অক্ষে জনসংখ্যার পরিমাণ এবং লম্ব অক্ষে মাথাপিছু পরিমাণ দেখানো হয়েছে এ এন এইচ মাথাপিছু প্রকৃত আয় রেখা এন এইচ সবাই লক্ষ্য করো এ এন এইচ এটা হচ্ছে আমাদের প্রকৃত মাথাপিছু আয় রেখা চিত্র থেকে বজা যায় জনসংখ্যার আয়তন শূন্য থেকে বেড়ে উ এম টু স্তরে পৌঁছা পর্যন্ত মাথাপিছু আয় ক্রমান্বয়ে বাড়তে থাকে সবাই লক্ষ্য করো যেখানে আমার উ এম টু শূন্য থেকে উ এম টু স্তরে পৌঁছা পর্যন্ত মাথাপিছুয়ায় ক্রমান্বয়ে বাড়তে থাকে ও টু স্তরে জনসংখ্যা প্রকৃত মাথাপিছুয়ায় সর্বাধিক হয় এবং তখন পরিমাণ হচ্ছে এম টু পরিমাণ ও এম টু হলো কাম্য জনসংখ্যা এ বিন্দুতে উ এম ওয়ান পরিমাণ হচ্ছে নিম্ন জনসংখ্যা এইচ বিন্দুতে ও এম থ্রি পরিমাণ হচ্ছে অতি জনসংখ্যা উ এম টু এর পরে জনসংখ্যা আরও বৃদ্ধি পেলে মাথাপিছুয় আস্তে আস্তে কী হয় কমতে থাকে সবাই লক্ষ্য করো এই যে অ্যান বিন্দুর পরে অ্যান বিন্দুর পরে আমরা যখন আস্তে আস্তে জনসংখ্যা আরও বাড়তে থাকে জনসংখ্যা বাড়তে থাকে তখন আমাদের মাথাপিছু আয় আস্তে আস্তে কমতে থাকে তাহলে এই যে রাস পেলে মাথাপিছু আয় আরও কমে যায় সুতরাং ও এম টু জনসংখ্যা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা কারণ এই ও এম টু জনসংখ্যায় যে আমরা যে মাথাপিছু আয় পাই এর আগে এর চেয়ে কম এবং এর পরেও এর চেয়ে কম এই বিন্দু থেকে যখন আস্তে আস্তে আমরা যেতে থাকি তখন আমাদের বাড়তে থাকে কিন্তু এই বিন্দু থেকে যখন আমরা যে দেখো আমরা যখন এইখান থেকে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে থাকে তখন আমাদের আয়ও বাড়তে থাকে এই বিন্দু পর্যন্ত আসার পর্যন্ত আমাদের আয় সর্বোচ্চ হয় এই এন বিন্দুর পরে যখন জনসংখ্যা আরও বাড়তে থাকে তখন আমাদের আয় আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি এন বিন্দুতে আমাদের সর্বোচ্চ আয় এবং তা হচ্ছে ও এম টু পরিমাণ জনসংখ্যা স্তরে তাই আমরা ও এম টু পরিমাণ জনসংখ্যাকে বলতে পারি কাম্য জনসংখ্যা আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি জনসংখ্যা যে স্তরে মাথাপিছুয় সর্বোচ্চ সেই স্তরকে বলা হয় কাম্য জনসংখ্যা সবাই আশা করি বুঝতে পেরেছ এরপরও যদি কারো কোনো সমস্যা হয় জানাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো